সবাইকে আবার লেকচার বাড়িতে স্বাগতম আজকে আমরা গুচ্ছ পদ্ধতি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করব। এই জিনিসটা হচ্ছে যে আসলে আমরা গুচ্ছটা আইসিটি আনসার করা লাগতেছে তো এই আইসিটির উপরেই আমি আজকে তোমাদেরকে স্পেশাল কিছু কথা বলবো তোমরা জানো যে তোমাদের এই যে গুচ্ছের যে পরীক্ষা সেই পরীক্ষাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ঠিক পরপর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক পরপর মানে মাঝখানে একটা হিবিজিবি অবস্থা হয়ে গেছে অনেকগুলো পরীক্ষা একসাথে লেগে গেছে তো আমি কি গ্রুপ সাবজেক্টগুলো পড়ব নাকি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ব এদিকে চট্টগ্রাম বিশ্বালয় আইকিউ আসে জাহাঙ্গীরগর বিশ্বালয় আইকিউ আসে নাকি সেটা পড়ব নাকি আবার কত কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আসতেছে আইসিটি তাহলে নাকি আমি আইসিটি পড়বো তাহলে দেখো তোমার কতগুলো সাবজেক্ট অটো বেড়ে গেলো একটা হচ্ছে যে কি জাহাঙ্গীরনগরে আইকিউ আসতেছে জেনারেল ম্যাথ আসতেছে তারপরে গুচ্ছতে আবার আইসিটি আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি আসতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ আসতেছে তাহলে এই যে আই আইসিটি জেনারেল ম্যাথ তারপর সে জি কে আবার পড়া লাগতেছে বাংলা পড়া লাগতেছে ইংরেজি পড়া লাগতেছে আবার গ্রুপ সাবজেক্টগুলো পড়া লাগতেছে তাহলে এই যে একটা হিবিজিবি একটা অবস্থা হয়ে গেলো অনেকগুলো সাবজেক্ট আমাকে পড়তেই হচ্ছে আলটিমেটলি এখান থেকে আসলে উত্তরণের উপায় কি উত্তরণের উপায় হচ্ছে আমি তোমাকে বলবো আজকে গুচ্ছের জন্য বলবো গুচ্ছের জন্য আমি উত্তরণের উপায়টা বলে দিচ্ছি তোমাদেরকে নির্দিষ্ট স্পেসিফিক টপিকের বই পড়তে হবে যে আমি এই বইটা পড়বো এ টু চ্যাট অন্য কোনো বই পড়ব না এবং সেই বইটা কারেক্ট বই হতে হবে যে বইটা তুমি পড়বা সেটা যদি কারেক্ট সঠিক বই হয় তাহলে তোমার সময় বেঁচে যাবে তুমি একটা বই পড়েই সেটার উপর হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট নিয়ে তুমি এক্সাম হলে যাবা তোমার কমন পড়ে যাবে কিন্তু তোমার যদি এই যে হয় যে আইসিটির একাধিক বই পড়তেছ আইকিউর জন্য একাধিক বই পড়তেছ জেনারেল ম্যাথের জন্য একাধিক বই পড়তেছো তখনই তোমার কিন্তু ঝামেলাটা হবে যে হিবি কথা বলতেছো সেটা তখনই হবে যদি তোমার কোনো বইয়ের উপরে কনফিডেন্ট কনফিডেন্স না আসে ওকে তাহলে আমি তোমাকে বলবো তুমি একটা নির্দিষ্ট প্যাটার্নে তোমাকে আগাইতে হবে যে আমি এই বইটাই পড়বো এটাই আমার আইসিটির জন্য বই এটাই আমার আইকিউর বই এটা আমার জেনারেল নলেজের বই এই বইটা আমার জেনারেল ম্যাথের বই এই বইটা আমার বাংলার জন্য এই বইটা আমার ইংরেজির জন্য তাহলে তোমার যেটা হবে যে তুমি জানো যে আমার তোমার এই বইগুলো তোমাকে পড়া লাগবে এগুলো পড়ে গেলে তোমার হয়ে যাচ্ছে আর অন্য কোনো বই বা অন্য কোনো টেনশন মাথার মধ্যে তখন আনা লাগবে না সো আমি গুচ্ছের জন্য তোমাদেরকে বলবো যে তোমরা নির্দিষ্ট টপিকের উপরে নির্দিষ্ট সাবজেক্টের উপরে নির্দিষ্ট বই পড়ো নির্দিষ্ট বই ওকে এর বাইরে কোনো বই পড়ার দরকার নেই আরেকটা একটা কথা আমি বলে দিই গুচ্ছের জন্য স্পষ্ট বলা আছে যে ইন্টারমিডিয়েটের সিলেবাস ফলো করা হবে সো ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে পড়ো বাংলার জন্য আমি বলবো যে ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়ো ইন্টারমিডিয়েট সিলেবাসের বাইরে কিছু পড়ার দরকার নেই কারণ বাংলা অনেক কিছু আমরা অনেক সময় বাইরে থেকে অনেক কিছু পড়ি মানে সিলেবাসের বাইরে যেমন আমরা প্রাচীন যুগের যে সাহিত্য সেটা নিয়ে পড়ি মধ্যযুগের সাহিত্য নিয়ে পড়ি আমাদের বাংলা সিলেবাসের বাইরে যে কবি সাহিত্যিক রয়েছেন তাদের নিয়েও আমরা অনেক সময় পড়ি যেমন সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এসে থাকে জন্য আমাদেরকে পড়তে হয় কিন্তু গুচ্ছতে আসবে না ওকে গুচ্ছতে সেগুলো আসবে না ওকে তো গুচ্ছতে যেহেতু অতিরিক্ত হিসাবে আইসিটি আসতেছে তোমাদেরকে আমরা একটা বই সাজেস্ট করব। একদম শর্টকাট একটা আমাদের বই আছে ছোট একটা বই এই বইটা পড়ে গেলে তুমি গুচ্ছের আইসিটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই বইটা আমরা ওভাবেই তৈরি করছি ছোট করে তৈরি করছি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় আর হচ্ছে এই বইটায় নির্বুলভাবে উত্তরগুলো দেওয়া আছে নির্বুল উত্তর উত্তরে কোনো ভুল নেই যদি কেউ কোনো ভুল দেখাইতে পারো তাকে আমরা পুরস্কৃত করব আমি বলে দিচ্ছি তাকে আমরা পুরস্কৃত করব ওকে যদি কোনো ব্যক্তি এই বইয়ের মধ্যে কোনো এমসিকিউতে ভুল পায় আরও বাজারে অনেকগুলো বই পাবা তুমি সিটির বই বাজারে অহরহ আছে সবগুলো দেখবে যে ভুল আছে উত্তরের মধ্যে ভুল আছে কোনো কোনো জায়গায় ভুল আছে এই বইতে ভুল নাই কেন এই বই উত্তর চেক করার জন্য শুধুমাত্র আমরা দশ দিন সময় নিছি দশ দিন সময় আমি এবং আমার ফ্রেন্ড ছিল সে প্রোগ্রামার আইসিটির উপর স্পেশালিস্ট সে পর্যন্ত বসে বসে আমরা দশ দিন আমরা নিজে নিজে সমাধান করছি প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে তারপর উত্তরটা কনফার্ম করছি যেটাই উত্তর ওকে সো তোমরা এই বইটা কালেক্ট করলে এখানে নির্ভুলত্ব পাবা প্রত্যেকটা এমসিকিউ কিউর এখানে কিসের এমসিকিউর আমি বলে দিচ্ছি এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগে যে এমসিকিউগুলো আসছে যেমন চট্টগ্রাম বিশ্বাল আগে আইসিটি আসতো তোমরা হয়তো জানো না তারপর হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আসতো তারপর হচ্ছে তোমার ঢাকায় যে হোম ইকোনমিক্স কলেজ আছে সেখানে আসতো ওকে এই ওই বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে আগে আইসিটি আসতো সেগুলোকে এখানে সমাধান করে দিছি বিসিএসের প্রশ্নগুলো দিছি চাকরির কিছু প্রশ্ন পরীক্ষা দিছি যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা হ্যাঁ বোর্ড পরীক্ষা যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার গুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ গুচ্ছের মধ্যে বলাই আছে ইন্টারমিডিয়েট সিলেবাস থেকে আসবে সো বোর্ড কোশ্চেনগুলো গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ ওকে এখানে বোর্ড কোশ্চেনগুলোকে নির্ভুল হতে সমাধান করে দেওয়া আছে বোর্ড কোশ্চেন মানে বোর্ড বোর্ডে আসা আইসিটির এমসি কিউ কোশ্চেনগুলো তারপর বিভিন্ন কলেজে যে এমসি কিউগুলো আসছে আইসিটি থেকে সেগুলোকে নির্ভুলভাবে সমাধান করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চাপ্টার শেষে মডেল টেস্ট দেওয়া আছে তাহলে মডেল টেস্ট তুমি পড়লে তুমি যখন চাপটা শেষ করবা একবার মডেল টেস্ট দিলে তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে তুমি পারতেছো কিনা ওকে এই বইটা খুবই ছোটো তুমি দেখতে চাও শুরুতে হচ্ছে প্রত্যেকটা চাপটার বর্ণনা আছে ইন্টারমিডিয়েটের সিলেবাস অনুসারে সংক্ষেপে বর্ণনা আছে যতটুকু দরকার ঠিক ততটুকু বাড়তি কোনো পড়া নেই ওকে তারপরে এই যে বর্ণনা বর্ণনা ঠিক আছে বর্ণনার পরে গিয়ে তুমি পাবা এই যে এমসি কিউর খেয়াল করো বর্ণনা মনে করো চাপটা শেষ তো শুরু হয়েছে এমসি কিউ ওকে শুরু হয়েছে এমসি কিউ ওকে প্রত্যেকটা এমসিকিউ আমরা নির্বুলো এতে সমাধান করে দিয়েছি এবং অসংখ্য এমসিকিউ আছে যে এমসিকিউ আবার রিপিড এমসিকিউ নেই যে একই এমসিকিউ বারবার এরকম আমরা দিই নাই ওকে যে ইউনিক সেটাই আমরা এখানে দিয়েছি ওকে এই বইটার দাম লাইব্রেরিতে একটু বেশি একশো ষাট সত্তর টাকা নেয় হ্যাঁ কিন্তু আমাদের ওয়েবসাইট হালদা পাবলিকেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি যদি অর্ডার করো একশো পঞ্চাশ টাকা এই বইটা তুমি পেয়ে যাবা কিন্তু ডেলিভারি চার্জ ষাট টাকা দিতে হবে তোমাকে এই জন্য দামটা বেড়ে যাচ্ছে ওকে সো ডেলিভারি চার্জ সহ যদি তুমি নিতে চাও টোটাল ডেলিভারি চার্জ এটা দুশো দশ টাকা পড়তেছে কিন্তু বইয়ের দাম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের কারণে বইয়ের দাম বেড়ে যাচ্ছে ওকে আর তুমি যদি দোকান থেকে লাইব্রেরি থেকে কালেক্ট করো তাহলে তুমি একশো ষাট সত্তর টাকা পেয়ে যাবা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সব বিভাগীয় শহরে বইটা তুমি ইনশাআল্লাহ পাবা ওকে এটার নাম হচ্ছে আইসিটি স্টাডিজ এই বইটা আবার তোমার যারা জুনিয়র যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরকেও তুমি দিয়ে দিতে পারবা বিকজ এটা কিন্তু তাদের জন্য রচিত এখানে লিখে আছে এটা গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য এটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটা এইচএইসির যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই পরীক্ষার্থীদের জন্য হলে ভালো হয় কারণ পরীক্ষার্থীদের শর্টকাটে অনেক কিছু পড়ে যেতে হয় সেজন্য এটা বেটার হবে কিন্তু যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পরে তাদের বিশালভাবে পড়া উচিত অনেক কিছু জানা উচিত তাদের জন্য এই বইটা আমি রিকমেন্ড করব না কিন্তু যারা শর্টকাটে জাস্ট পরীক্ষার এক মুহূর্তে রিভিশন দিতে চায় তাদের জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই ওকে তো এ ছিল গুচ্ছের আইসিটি আর গুচ্ছের বাংলা ইংরেজি বা গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসটাকে স্ট্রিক্টলি ফলো করো ইন্টারমিডিয়েটের সিলেবাসের বাইরে কিছু পড়ার দরকার নেই ওকে এবং যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রকে একটু স্টাডি করার চেষ্টা করবা গুচ্ছের ইংরেজির জন্য কারণ যেহেতুই বলছি এইচএসসির সিলেবাস থেকে কোয়েশ্চেন হবে সো ইংরেজি তোমার প্রথম পত্র যে বইটা সেখান থেকে কোয়েশ্চেন আসতেও পারে ওকে সো তোমরা এটা একটু টার্গেটে রাখবা আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যখন গ্রুপ সাবজেক্ট পড়বা তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে কোশ্চেনগুলো অলরেডি আসছে যেগুলোকে তুমি এতদিন সমাধান করতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগরের জন্য সেই কোশ্চেনগুলোকে সমাধান করে যাবা ইনশাল্লাহ তুমি সেখান থেকে এইটি পার্সেন্ট কমন পেয়ে যাবা আমি আবার বলতেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে গেলে এইটি পার্সেন্ট কমন পড়ে যাবা পড়ে যাবে কারণ হচ্ছে যে তোমার কোশ্চেন যখন ওনারা করবে এগুলো থেকে আলটিমেটলি করবে আরেকটা বিষয় জেনে রাখবা যে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো যেমন সাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম প্রকা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় আছে এগুলোর প্রশ্নগুলো সমাধান করে যাওয়ার চেষ্টা করব এগুলো থেকেও আলটিমেটলি কোশ্চেন আসবে এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যেহেতু গুচ্ছের কোনো পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই আমাদের হাতে যেহেতু কোনো কোশ্চেন নাই কোশ্চেনের প্যাটার্ন আমরা জানি না অনেকে অনেক কথা তোমাকে ফেসবুকে বলবে ইউটিউবে বলবে বা অন্য অন্যান্য জায়গায় বলবে তুমি নিজে বুঝবা যে উনি আসলে ভালো বলতেছে না খারাপ বলতেছে তোমার যদি মনে হয় যে ওনার কথা সঠিক তাহলে তুমি ওনার কথা ফলো করবা আমার কথাও ঠিক একই রকম ওকে তো এই যে এটা কেন বলতেছি আমি দেখছি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্নজন বিভিন্ন রকম সাজেশন দিচ্ছে যে কোশ্চেন এরকম হতে পারে ওই রকম হতে পারে সেরকম হতে পারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেরকম প্রশ্ন হয় একই রকমের কোশ্চেন আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেরকম কোশ্চেন হয় সেরকম কোশ্চেন আসবে ইন্টারমিডিয়েটের সিলেবাসের বাইরে কিছু আসবে না আর আইসিটিতে ইন্টারমিডিয়েটে যেরকম কোশ্চেন আসে ভর্তি পরীক্ষাও ঠিক সেম রকমের কোশ্চেন আসে তোমরা ফলো করলে কোশ্চেনগুলো প্রিভিয়েস ইয়ের কোশ্চেনগুলো এখানে তুমি কিছু পাবা সেখান থেকে তুমি দেখবা যে বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন আসছিলো তারপরে রাজশাহীতে আগে আইসিডি থেকে প্রশ্ন আসছিলো সেগুলো কীভাবে আসছিল হোম ইকোনমিক্স কলেজে কীভাবে কোশ্চেনগুলো আসছিল বোর্ড পরীক্ষায় কীভাবে কোশ্চেনগুলো আসছে দেখবে যে প্রাইস সেম ওকে সো আমি তোমাকে যে জিনিসটা এখন মূলত আজকের ভিডিওতে আমি মেসেজ দিতে চাইছিলাম সেটা হচ্ছে যেহেতু গুচ্ছের কোনো কোশ্চেন প্যাটার্ন আমাদের কাছে নেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো অলরেডি আসছে সেই প্যাটার্নে পড়ে যাব এবং গুচ্ছের মধ্যে যে বিষয়দুলো আছে সেই বিষয়দার প্রশ্নগুলো পড়ে যাব ইন্টারমিডিয়েটের সিলেবাসের বাইরে কিছু পড়বো না সিলেবাসের ভেতর থেকে পড়ার চেষ্টা করব মেন বইটাতে একটু ফোকাস রাখবো মেন বইটাও ভালো করে শেষ করব বা রিভিশন যদি দেওয়া থাকে রিভিশন দিব এটা করে গেলেই তুমি ইনশাল্লাহ গুচ্ছতেও চান্স পেয়ে যাবা সেই সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার হয়ে যাবে ওকে এবং আরেকটা কথা আমি বলে রাখি যেহেতু গুচ্ছর পরীক্ষা আর চট্টগ্রাম বিশাল পরীক্ষা প্রায় কাছাকাছি সময় কনফ্লিক্টের দিকে প্রায় ওকে তোমাকে যেটা করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছের জন্য একসাথে পড়তে হবে গুচ্ছ এবং চট্টগ্রামের জন্য একসাথে পড়তে হবে তুমি তুমি এই জন্য চট্টগ্রাম বিশালের প্রশ্নগুলো সমাধান করো তাহলে গুচ্ছের একটা প্রিপারেশন হচ্ছে সেখানে তুমি সেই সাথে জাহাঙ্গীরনগর প্রশ্ন সমাধান করো রাজশাহীর প্রশ্ন সমাধান করো ঢাকা বা প্রশ্ন সমাধান করো তোমাকে একসাথে সবগুলো বিশ্ববিদ্যালয়ের একটা কম্বাইন প্রস্তুতি হয়ে যাচ্ছে এই কম্বাইন প্রস্তুতি কি করবে তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন তোমার ইনশাআল্লাহ কমন পড়ে যাবে তাহলে আজকের ভিডিওটি এতটুকু থাকুক পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অন্য কোনো নিয়ে আলোচনা করব সেভাবে সবাই থাকো আল্লাহ হাফেজ টাটা